হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের কষা। তো চলো, খুব সহজ উপায়ে করছি। আগে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে, টমেটো দিয়ে, একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম গরম মশলা ইউজ করিনি, আর সামান্য একটু আমার হাতের তৈরি যে মিট মশলা সেইটাই ব্যবহার করেছি, আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করিনি। আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিন্তু লাল লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলো, ডিমটা আমি ভালো করে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে রসিয়ে নিচ্ছি। আর ডিমের গাগুলো আমি একটু চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি, তার ফলে মশলাগুলি বেশ ভালো করে ঢুকে যাবে আর কি। তাহলে মশলাটা ভিতরে ঢুকলে ডিমটা বেশ একটু রসালো হবে। তো চলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেছে আমার হাঁসের ডিমের কষা। তো বন্ধুরা, এই মশলাটা মাখিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সত্যি কথা। তোমরা একবার বানিয়ে দেখো, আর খুব সহজে হয়ে যায়, আশা করি তোমরা বাড়িতে বানিয়েছো। তো দেখো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর বন্ধুরা, বারবার বলছি, সত্যি করে বলছি, তোমরা আছো তাই আমরা আছি। তো পাশে থেকো।